বৃষ্টিকে উপেক্ষা করে চলছে অবরোধ। উচ্চ মাধ্যমিকে পাশ করানোর দাবি তুলে স্কুলে তালা মেরে রাজ্য সড়ক অবরোধ ছাত্রীদের, ঘটনাস্থলে পুলিশ। মালদার নালাগোলার রাজ্য সড়ক অবরোধে বুলবুল চন্ডি আর এন রায় গার্লস হাই স্কুলের ছাত্রীরা। কি করছো আজকে এখানে? কতক্ষণ ধরে চলছে পথ অবরোধ? বুলবুল চন্ডি পুরাতন বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ এই স্কুলের অর্ধেক ছাত্রী। গতকাল বিকেলেও জেলা বিদ্যালয়ের পরিদর্শকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন ক্ষুদ্র পড়ুয়ারা। এদিন আবারও পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। বুলবুল চন্ডি আর এন রায় গার্লস হাই স্কুলের বিক্ষোভকারী ছাত্রীদের সঙ্গে আলোচনা করেন জেলা বিদ্যালয়ের পরিদর্শক উদয়ন ভৌমিক। তিনি জানিয়েছিলেন আগামী সোমবার কলকাতা স্কুল কর্তৃপক্ষকে যাওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, স্কুলে 183 জন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে, এর মধ্যে পাশ করেছে 90 জন ছাত্রী। এক ছাত্রী জানিয়েছে, আমাদের স্কুলের অর্ধেক ছাত্রীকে অনুত্তীর্ণ করানো হয়েছে, আমরা কলেজে ভর্তি হতে পারবো না, আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের উত্তীর্ণ করানোর জন্য আজ মালদা নালাগোলার রাজ্য সড়ক অবরোধ করলাম, যদি এতে আমাদের কথা না শোনা হয় তাহলে আগামীতে উচ্চ পদস্থ আধিকারিকের কাছে যাব। কি চাইছো এখন? কি চাইছো তোমরা? আমাদেরকে পাস করানো হোক, যাদেরকে পাস করিয়েছে তাদের নাম্বার কোনো ভ্যালু নাই, কোনো নাম্বারই কোনো ই নাই, আমাদেরকে কোনো কলেজে ভর্তি নেবে না। আমরা চাই আমাদের নাম্বার বাড়ানো হোক, এমনি আমাদের ভবিষ্যৎ আছে সামনে, তার জন্য আমরা এই পথ অবরোধ করছি। এই রাস্তা অবরোধে তোমাদের সমস্যার সমাধান হবে? না হলে কি করবে? আমরা বিডিও সবথেকে বড় অফিসে গিয়ে আমরা অভিযোগ জানাবো। আমরা এখানে আসবো।